আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো একজন বিশিষ্ট সাংবাদিক, বিখ্যাত আবৃত্তিকার, ভয়েস অফ আমেরিকার সাবেক বাংলা বিভাগের প্রধান, ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব ইকবাল বাহার চৌধুরীর সাথে। ইকবাল ভাই, আপনি কেমন আছেন? আমি ভালো আছি। জি, আপনার আপনাকে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত, ধন্য। আজকে আপনার কাছে আমাদের বিশেষ একটি প্রশ্ন। আপনি তো ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের জন্মলগ্ন থেকে জড়িত এবং প্রতিষ্ঠাতা সভাপতি। আপনি কি উপাত্ত নিয়ে, কি কারণে, কোন সালে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং কারা কারা এই সংগঠনের সাথে জড়িত ছিলেন, যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন প্লিজ? এই সম্মেলনটা হয়েছিল 1987-এ, 87-এ। তবে এই সম্মেলন হওয়ার আগে আমরা তখন ওয়াশিংটনে, মানে বাংলাদেশ হওয়ার পর থেকেই, এক বছর পর থেকে আমি ওয়াশিংটনে, তো তখন তো বাঙালি ছিল না, এখানে বাঙালি ছিল না, খুব গুটি কয়েক বাঙালি ছিল এবং তাদের মধ্যে প্রথমত যোগাযোগ কম ছিল। ওয়াশিংটন এলাকায় আমরা যারা ছিলাম তাদের মধ্যে যোগাযোগ হলো। আমার অফিসে ভয়েস অফ আমেরিকায় কিছু কাজ করতেন, ওয়ার্ল্ড ব্যাংকে কিছু কাজ করতেন, এম্বাসিতে কিছু কাজ করতেন, আর তার বাইরেও হয়তো কলেজ বিশ্ববিদ্যালয়ে কিছু ছাত্র এবং এরা ছিলেন। তো আমরা এখানে দেখলাম যে ওয়াশিংটন এলাকায় বঙ্গ সম্মেলন হচ্ছে এবং আমেরিকার বিভিন্ন শহরে বঙ্গ সম্মেলন হচ্ছে। সেটা মূলত পশ্চিম বাংলার যারা থাকতেন বা এখনো আছেন তারাই বঙ্গ সম্মেলন করতেন প্রতি বছর বিভিন্ন জায়গায়। তো সেখানে আমাদের খুব একটা পার্টিসিপেশন ছিল না এবং সেই অর্গানাইজিং কমিটির মধ্যেও প্র্যাকটিক্যালি বাংলাদেশের কেউ ছিল না, এক আধজন হয়তো থাকতে পারে। আমরা তখন চিন্তা করলাম যে আমাদের নিজেদের একটা সম্মেলন করার দরকার, বাংলাদেশ সম্মেলন, যেটা উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন। এবং সেই সময় তো আমরা নিজেরা এই নাটক করতাম, নাটক করেছিলাম প্রথম প্রথম। মোর্শেদ চৌধুরী বলে এক ভদ্রলোক ছিলেন এম্বাসিতে, তার লেখা একটা নাটক আমরা করলাম এখানে মঞ্চে। তারপরে কালচারাল প্রোগ্রাম করতাম, একবার ফিরোজা বেগম আসলেন, তারপরে পয়লা বৈশাখ একবার করলাম, তখন এখানে মেয়র ছিলেন মেরিয়ান বেরি, উনি আমাদের এই অনুষ্ঠানে এসেছিলেন। বেশ জাঁকজমকের সাথে আমরা করেছিলাম, গান নাচ ছেলে মেয়েরা সব করেছে। তো কিন্তু অন্য শহরের সাথে, ওয়াশিংটনের বাইরে যে শহর, এতগুলো শহর আছে, এত বিরাট দেশ, কারোর সাথে আমাদের সেইভাবে যোগাযোগ ছিল না। তো আমি একবার নিউ ইয়র্কে গেছি, এটা 86-এ বোধহয়। তো তখন ওই মোহাম্মদ আল্লাহ সাহেব ছিলেন, উনি প্রবাসী পত্রিকার সম্পাদক। তো উনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি এইসব কথা বললাম যে আমাদের একটা সম্মেলন করার দরকার। তো উনি আমাকে পূর্ণ সাপোর্ট দিলেন, বললেন যে হ্যাঁ, নিশ্চয়ই আমাদের করা দরকার। তো এখন যোগাযোগ করব কিভাবে, কোন বিভিন্ন শহরের সঙ্গে তো যোগাযোগ করতে হবে, সেখানে কি অ্যাসোসিয়েশন আছে, কি না আছে, কে আছে না আছে আমরা জানি না। তো পরে প্রবাসী পত্রিকায় প্রথম নিউজ আমরা একটা দিলাম। তো তার আগে আমরা নিজেরা একটা বৈঠক করেছি ওয়াশিংটনে, যারা আমরা বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ আমেরিকা ওয়াশিংটন ডিসির সাথে যুক্ত। আমরা তখন ওই আমাদের সুলেমান সাহেবের বাড়িতে, উনি তখন প্রেসিডেন্ট ছিলেন, আমরা বোধ হয় তিনজন অ্যাডভাইজার ছিলাম, আমরা ফরমার প্রেসিডেন্ট কয়েকজন ছিলাম তার মধ্যে। যাই হোক, তো আমরা মিটিং করে ঠিক করলাম যে না, আমাদের একটা কিছু করতে হবে। তখন প্রবাসী পত্রিকায় নিউজটা দেওয়ার পরে নুরুন্নবী সাহেব নিউ জার্সি থেকে উনি সাড়া দিলেন, উনি খুব সাপোর্ট করলেন, আরো বিভিন্ন শহর থেকেও কিছু সমর্থন আসলো। এবং তারপরে আমরা তখন ঠিক করলাম যে আমরা একটা সম্মেলন করব এবং সেই সম্মেলনটা ওয়াশিংটনে হবে, এবং সম্মেলন হলো। এবং তখন সম্মেলনে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন অ্যাসোসিয়েশন থেকে আমরা রিকোয়েস্ট করলাম অন্য অ্যাসোসিয়েশনকে, এবং আমাদের কমিটিতে বিভিন্ন শহরে যারা উৎসাহী ছিলেন তাদের অনেকেই ছিলেন, আর এখানে ওয়াশিংটনে যারা ছিলেন তাদের মধ্যে তো আমার যাদের মনে আছে যারা ছিলেন তাদের মধ্যে বিশেষভাবে রশিদা আলম, ওয়াহেদ হোসেনি, সৈয়দ মোজাম্মেল হক, সুলেমান সাহেব, সুলতান সাহেব, জাফর আহমদ অনেকে ছিলেন।
এবং রশিদ আমাকে প্রেসিডেন্ট করা হলো, রশিদা আলম ভাইস প্রেসিডেন্ট, রুমুক হোসেনি সাহেব উনি সেক্রেটারি হলেন, এবং এখানে অনেকেই ছিল, সবার নাম এখন এই মুহূর্তে মনে পড়ছে না। তো এই বিরাট সম্মেলন তখন আয়োজনের ব্যবস্থা হলো, এবং তখন বেশ সাড়া পাওয়া গিয়েছিল, এবং বিভিন্ন শহর থেকে যেমন টেক্সাস, নিউ ইয়র্ক, বস্টন এবং কানাডা থেকেও তখন প্রতিনিধিরা এখানে যোগদান করলেন। এটা হলো 1987 সালের কথা। তো সেই থেকে প্রতি বছর হয়ে আসছে, এবং ওয়াশিংটনের পরে হলো নিউ ইয়র্কে হলো সেকেন্ড কনফারেন্স, সেখানে ইউসুফ সাহেব বলে এক ভদ্রলোক ছিলেন, উনি সক্রিয় ভূমিকা নিয়েছিলেন। তারপরে হলো এতে বস্টনে হলো, বস্টনের ওই সম্মেলনে বেগম সুফিয়া কামাল গিয়েছিলেন আমার মনে আছে। তারপরে হলো টেক্সাসে হলো, ডালাসে হলো। ডালাসে যে হলো সম্মেলনটা, সেই সম্মেলনের ওই সময় নামটা ঠিক হলো ফোবানা। এর আগে উত্তর আমেরিকা বাংলাদেশ সম্মেলন বা নর্থ আমেরিকা বাংলাদেশ কনফারেন্স এই নাম ছিল, ফোবানা নামটা ওই সময় হলো, এবং তখন থেকে আরো বেশি অর্গানাইজড হতে থাকলো। এবং আমেরিকার সব জায়গাতে, ক্যালিফোর্নিয়া বলেন, নিউ ইয়র্ক এলাকা, তারপরে ওদিকে ক্যানাডাতে টরন্টো এবং মন্ট্রিয়ালে হলো। মন্ট্রিয়াল সম্মেলনে যদ্দুর আমার মনে আছে কবি শামসুর রহমান এসেছিলেন, সৈয়দ শামসুল হক এসেছিলেন, কবির চৌধুরী এসেছিলেন। তো বেশ বড় আকার, কবি কাব্য জলসা হয়েছে, সব রকম কিছুই হয়েছে তখন। সেই থেকে এটা চলে আসছে। আমি সবগুলো সম্মেলনে গেছি, কিন্তু দুর্ভাগ্য ব্যাপার যে আমাদের সম্মেলনটা যখন ওয়াশিংটনে হলো, তখন আমার হঠাৎ আমার মা অসুস্থ হয়ে গেলেন, তা আমার ওই সম্মেলন ফেলে ওখানে যেতে হলো। আমি সম্মেলনের দিন উপস্থিত থাকতে পারিনি, তবে তারপরে যত সম্মেলন হয়েছে সেগুলোতে আমি গোটা দশেক সম্মেলনে পরপর আমি অংশ নিয়েছি। তো এইভাবেই হয়েছে। তো এর মধ্যে মাঝে মাঝে একটু পরের দিকে একটু দলাদলি হয়েছে, আবার সেগুলো মিটমাট হয়ে গেছে, যেটা হয় সাধারণত, কিন্তু এখনো এখনো চলছে। এবং গত 30তম সম্মেলনটা ওয়াশিংটনে হয়েছিল, সেখানে আমি ছিলাম সেই সম্মেলনে, এবং সেখানে যে স্বপ্ন নিয়ে আপনারা এই সংগঠনটি ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা সংগঠনের সংগঠন, যে বিশাল একটা স্বপ্ন নিয়ে আপনারা এই উত্তর আমেরিকাতে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়নের অন্তরায় কোনো কিছু ছিল কিনা, এবং সেটা থাকলে কিভাবে সেটা পরিত্রাণ করা যায়, এবং তরুণ প্রজন্মদের জন্য নিশ্চয় আপনারা অনেক কিছু চিন্তা করেছেন, সেই চিন্তা চেতনা থেকে সেই গৌরব গাথা কিছু স্বপ্নের কথা আপনি বলুন প্লিজ। দেখুন, যখন আমরা এই সম্মেলন শুরু করি, তারপরে অনেক বছর, এটাই একটা মেজর ইভেন্ট ছিল বাঙালিদের জন্য, বাংলাদেশিদের জন্য, এবং ঢাকা থেকেও আসতো, অনেকে আসতো। যেমন আমাদের ওই সম্মেলন, আমাদের যে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ওয়াশিংটনে যেটা ছিল, এখনো আছে, সেখানে তো ফিরোজা বেগম, তারপরে কি বলে নাম, এই ধরনের শিল্পীরা এসছেন কয়েকজন, রুনা লায়লা এসছেন, অন্য একটা প্রোগ্রামে এসছেন। কিন্তু এখন এত রকম প্রোগ্রাম হচ্ছে, এখন প্রত্যেক শহর থেকেই যারা উৎসাহী বাঙালি আছে, তারা নিজেদের, তাদের সংগঠন আছে, বা নিজেদের তাদের সেই জিনিসটা করার, প্রেজেন্ট করার মতো ক্ষমতা আছে, তারা বিভিন্ন ভাবে নানান ধরনের ফাংশন করছেন। তো ফোবানা এখন, আগের যে গুরুত্বটা ছিল আমার মতে, ফোবানার সেই গুরুত্বটা এখন অতটা নেই, এখন আরো অনেক অ্যাক্টিভিটি হয়ে গেছে। এখন ফোবানাটাকে যদি রাখতে হয়, তাহলে যারা ফোবানা কমিটিতে আসবে, এখন জানি না আপনিও বোধ হয় আছেন, তো এইসব কমিটিকে অর্গানাইজ করতে হবে, একটা সুন্দর সুষ্ঠু ভাবে অর্গানাইজ করতে হবে। দলাদলি হয়, দলাদলি মাঝখানে হয়েছে কয়েক বছর, কিন্তু সেই দলাদলি এড়িয়ে নিষ্ঠার সাথে যদি কাজ করা যায়, একটা সুন্দর নিট প্রোগ্রাম যদি করা যায়, এবং কিছু আমেরিকানদের তার সাথে সম্পৃক্ত করে যদি
এটা করা সম্ভব হয়। আপনারা যখন ফোবানার সৃষ্টি করেন, কনস্টিটিউশন তৈরি করেন, এরপরেও বাইলসটা কনস্টিটিউশন অনেকভাবে চেঞ্জ হয়েছে নতুন ধারা এসে, যেমন ইদানিংকালে মানবিক কিছু কাজ করা হয়েছে যেটা এর আগে কখনো ওভাবে করা হয়নি। COVID-19 এর উপর প্রচুর কাজ করা হয়েছে, ফ্লাড ভিকটিমদের উপর অনেক কাজ করা হয়েছে। তো ফোবানা শুধুমাত্র যে একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন তার ভিতরে সীমাবদ্ধ না, এটা একটা মানবিক সংগঠনেও পরিণত হতে যাচ্ছে বা হচ্ছে, বা তার কর্মকাণ্ডটা চালিয়ে যাচ্ছে, এতে আপনি কতটুকু আশাবাদী? আপনার নিশ্চয়ই জিনিসগুলো জানেন আপনি। আমার যেটা সবচেয়ে জিনিস মনে হয় সেটা হচ্ছে যে শিক্ষার ক্ষেত্রে ফোবানার কিছু করা উচিত। মানে বাংলাদেশের ছেলে মেয়ে যারা দেশে আছে বা এখানে এসছে, তাদের মধ্যে কিছু এখানে এসছে, তাদের অনেক আর্থিক অনটন আছে কিন্তু মেধাবী, তাদের কিছু স্কলারশিপ, তাদের লেখাপড়া উচ্চ শিক্ষার জন্য যদি কিছু আমরা করতে পারি ওয়াশিংটনে বসে বা আমেরিকায় বসে, সেটা খুব উপকারের ব্যাপার হবে। কারণ সাংস্কৃতিক অনুষ্ঠান তো বহু হচ্ছে, এখন বহু শহরে হচ্ছে, সেটা আর ফোবানা নতুন করে খুব বেশি কন্ট্রিবিউট করতে পারবে কিনা আমি জানি না, কিন্তু আমার মনে হয় শিক্ষার ক্ষেত্রে আমাদের অনেক কিছু করার আছে। আর কোভিড এর সমস্যা তো একেবারে নতুন সমস্যা, এটা এটা তো নিঃসন্দেহে এটা যা কিছু করতে পারে ফোবানা তাহলে তো ভালোই হবে, কিন্তু স্থায়ী ভাবে কিছু করার জন্য আমার মনে হয় স্কলারশিপ দেওয়া, লেখাপড়ায় সাহায্য করা এবং মেধাবী ছাত্রদেরকে এই পথে যাতে আমরা সাহায্য করতে পারি সেদিকে কিছু প্রচেষ্টা যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয়। তরুণ প্রজন্মদের জন্য, নতুন জেনারেশনের জন্য, তরুণ প্রজন্মদের জন্য যারা এদেশে জন্ম নিয়েছে, এদেশে বেড়ে উঠছে, তাদের জন্য আপনার কোন ধরনের কোন সাজেশন আছে কি না? এখানে একটা জিনিস হয় কি, এদেশে যারা আসে সেটা সব দেশেই হয়, এসে এই দেশের সাথে মিলে মিশে যায়, এদেশের নাগরিকত্ব গ্রহণ করে বা এদেশে জন্ম হয়, বাপ মা হয়তো দেশে জন্ম এখানে জন্ম, তো সেটা তো স্বাভাবিক, সেটা আমেরিকায় আসলে আমেরিকান হতে হবে, আমেরিকার চিন্তাধারা মানে ইমিগ্রেন্ট হিসেবে এদেশের সাথে মিশতে হবে, কিন্তু সেই সাথে বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ভাষা, বাংলাদেশের সঙ্গীত, নৃত্য, তার সাথে সম্পর্ক রাখার জন্য যে প্রচেষ্টা সেটা শুধু ফোবানা করলে হবে না, সেটা প্রত্যেক বাপ মায়ের করতে হবে, অনেকে করেন, তো সেই দিকটার ব্যাপারে যদি একটু জোর দেওয়া যায় সেটা আমার মনে হয় তারা এদেশে জন্ম হলেও এদেশে থাকলেও তাদের পূর্বপুরুষ, তাদের বাপ মা বা দাদা দাদি হয়তো দেশ থেকে এসছে, তাদের সে দেশকে ভুলে না যাওয়ার জন্য যে একটা চেষ্টা, একটা উদ্যোগ বাংলা স্কুল পড়েছে কোন কোন জায়গাতে, এগুলো ভালো উদ্যোগ, এবং বাংলা নাচ গানের চর্চার জন্য এখানে প্রতিষ্ঠান হচ্ছে আছে, তো সেগুলোর উপরে জোর দেওয়াটা আমার মনে হয় ফোবানার জন্য ভালো হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য, আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদের সাথে ব্যয় করার জন্য আপনাকে বিনম্র শ্রদ্ধা। দর্শক, এতক্ষণ যার সাথে কথা বলছিলাম উত্তর আমেরিকা উপমহাদেশের শ্রেষ্ঠ আবৃত্তিকার এবং ভয়েস অফ আমেরিকার প্রাক্তন বাংলা বিভাগের প্রধান এবং ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি জনাব ইকবাল বাহার চৌধুরীর সাথে। আপনাকে আবারও বিনম্র শ্রদ্ধা, ভালো থাকবেন, অনেক ধন্যবাদ।